প্রতি আড়াই টাকা বেশি খরচ করলে ঢাকার বায়ু দূষণ অর্ধেক কমানো সম্ভব, দরকার ইট ভাটাগুলোকে আধুনিক পদ্ধতিতে রূপান্তর। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন সহ নিহত সাত। সব স্তরের শ্রদ্ধা নিবেদনে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বুলবুলের মরদেহ, সমাহিত করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এবং বিপিএলে দুপুর ১:৩০টায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস, সন্ধ্যায় সিলেট সিক্সার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইটান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা হক। এবারে বিস্তারিত সংবাদ। ইট প্রতি কেবল আড়াই টাকা বেশি খরচ করলে ঢাকার বায়ু দূষণ অর্ধেক কমানো সম্ভব, সনাতন ইট ভাটাগুলোকে আধুনিক ইট ভাটায় রূপান্তর করলে গ্রাহকদের বাড়তি খরচটি করতে হবে। সরকার ৭০% পর্যন্ত দীর্ঘমেয়াদী ঋণ দিয়েও ভাটা মালিকদের রাজি করাতে পারছেন না। তবে মালিকদের বাধ্য করতে আগামী সংসদে কঠোর আইন পাশের কথা জানালেন পরিবেশমন্ত্রী। বায়ুদূষণ নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খন্দকার জাহেদুল ইসলাম অলোক ও নজরুল ইসলাম। ঢাকার আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। শীতের শুরুতে বৃষ্টি কমে গেলে ভাটাগুলোতে উৎপাদন শুরু হয়, রাত দিন খেটে বর্ষা আসার আগে সারা বছরের ইট তৈরি করে রাখে ভাটাগুলো। ঢাকার বায়ু দূষণের ৫৮% দায়ী এসব ইটভাটা। ভাটাগুলোর বাতাস সরাসরি ঢাকায় ঢুকে বাতাস দূষিত করে ফেলে। সনাতন ইট ভাটায় মাটি কাটা ও মারানো হয় হাতে, আবহাওয়ার উপর তা নির্ভরশীল হওয়ায় তাড়াহুড়োও থাকে বেশি। অন্যদিকে আধুনিক কারখানায় কাজটি হয় সম্পূর্ণ মেশিনে এবং নিজস্ব শেডে, তাই সারা বছর চলে উৎপাদন। সনাতন ইট ভাটায় ইটের ছাঁচ কাটা হয় হাতে, তাই সাইজ হয় এলোমেলো। অন্যদিকে আধুনিক কারখানায় তা মেশিনে কাটায়, প্রতিটি ইট থাকে সমান, ফলে সিমেন্ট বালুও কম লাগে। সনাতনী ইটভাটার মূল সমস্যা চিমনি। ইট পড়ানোর পর ধোঁয়া চলে যায় আকাশে, যা পরে আশপাশে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আধুনিক ইটভাটায় কোনো চিমনি নেই, ধোঁয়াও হয় না। এখানে ইট পড়ানোর পর বেরিয়ে আসা বাষ্প দিয়ে কাঁচা ইট শোকানো হয়, ধোঁয়া না হওয়ায় পরিবেশও থাকে পরিচ্ছন্ন। এছাড়া কারখানায় ইট পড়ানো হয় কয়লা দিয়ে শেডের ভিতরে, তাই কয়লার অপচয় ও দূষণ হয় কম। সনাতন ভাটাগুলোতে শ্রমিকরা যেখানে অমানসিক পরিশ্রম করে, সেখানে আধুনিক কারখানাগুলো এই বিষয়ে অনেক এগিয়ে আছে। এত সুবিধার পরও কেবল খরচের কথা ভেবে আধুনিক কারখানার প্রতি মালিকরা আগ্রহী হচ্ছেন না। তবে সরকার এখানেও এগিয়ে এসেছেন, ক্ষেত্র বিশেষে ৭০% পর্যন্ত ঋণ সুবিধাও দিচ্ছে। ৭০% কস্ট কিন্তু আমরাই রেজ করে দিচ্ছি লোন হিসেবে, ৩০% তাদেরকে জোগাড় করতে হচ্ছে। এই ৩০%-এর মধ্যে হয়তো ৬ একর জায়গাও আছে, ওই জায়গার ভ্যালুয়েশন ওইটাও ধরা হয়। তো সুতরাং স্পন্সরদের কাছ থেকে যে খুব বেশি টাকা দিতে হচ্ছে তা না, তো লোন দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি লোন, কারণ যেহেতু সরকারের এটা এই সেক্টরটাই আসলে খুবই একটা আছে, ফোকাস আছে, এটাকে আমরা ট্রান্সফর্ম করতে চাই। এরপরও কেউ এগিয়ে না এলে তাকে বাধ্য করতে আগামী সংসদ অধিবেশনে কঠোর আইন পাশের ইঙ্গিত দিলেন পরিবেশমন্ত্রী। পরিবেশ ক্ষতি কারক নয় এরকম পদ্ধতিতে যেভাবে ইট করা যায়, সেই রকম ইট যাতে প্রস্তুত করা হয়, এবং ঢাকার আশেপাশের যে বায়ু দূষণ হচ্ছে সেই দূষণমুক্ত করার জন্য আইন আমরা পাস করলে ফলে আমরা এই ঢাকা শহরের আশপাশে যে ইটভাটাগুলোকে আছে সেইগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারব। ঢাকায় সনাতন পদ্ধতিতে তৈরি ইট বিক্রি হয় প্রতিটি ৮ থেকে ৮.৫ টাকায়, আর আধুনিক কারখানার ইট ১১.২০ টাকা থেকে ১১.৫ টাকায়। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।
লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানায়, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক ঘন কুয়াশার ভেতরে দ্রুত গতিতে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির চালক সহ ওই সিএনজিতে থাকা সকল যাত্রী নিহত হন। দর্শক, লক্ষ্মীপুরের সদর হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী পলাশ সাহা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পলাশ, দুর্ঘটনার পর কোনো মামলা হয়েছে কিনা এবং নিহতদের স্বজনরা কি বলছেন আমাদের জানান। যেমনটি বলছিলেন যে আজকে ভোর রাতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক যখন সদর উপজেলা জাদি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের 6 জন সহ মোট 7 জন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানার পুলিশ যৌথভাবে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা মোট 7 জনের মরদেহ তারা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আমি এখানকার যিনি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এবং ফায়ার সার্ভিসের পরিচালক উপপরিচালক আব্দুল্লাহ, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটা জানিয়েছিলেন যে ঘন কুয়াশার মধ্যে যে ট্রাকটি দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছলে আসলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর নিহতের স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটা বলছিলেন যে গত রাতে তাদের এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে দুর্বৃত্তরা আহত করেন। মূলত তাকে দেখতে হাসপাতালে আসার পথে তাদের স্বজনরা এই দুর্ঘটনার শিকার হন বলে তারা আমাকে জানিয়েছেন। সানজিদা, ধন্যবাদ পলাশ আপনাকে। দর্শক, এতক্ষণ লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী পলাশ সাহা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহে শ্রদ্ধা জানাতে সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুলবুলের প্রথম নামাজে জানাজার পর সেখান থেকে মরদেহ নেওয়া হবে এফডিসিতে। সেখানে শ্রদ্ধা ও দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। মঙ্গলবার ভোর 4টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন আধুনিক বাংলা গানের অন্যতম স্রষ্টা। দেশাত্মবোধক গানের আজকের যে সমৃদ্ধি, তার নেপথ্যের অন্যতম কারিগর এই বীর মুক্তিযোদ্ধা। জীবনে কাজের স্বীকৃতি হিসেবে 21 পদক, রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার কর্মজীবনের খানিকটা তুলে ধরছেন মারুফ রেজা। এই চোখ দুটো মাটি খেয়েও না। বাংলা গানে আজ এত যে ভালো লাগা, এত যে আবেগ, তা সম্ভব কেবলই পরিপূর্ণ সৃষ্টি হয়ে ওঠার কারণেই। যারা সৃষ্টি করে গেছেন এমন অনেক নেপথ্যদের মধ্যে অন্যতম আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না তারে এক জন্মে ভালোবেসে, ভরবে না মন ভরবে না। 70 দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত আধুনিক বাংলা গানে তার সৃষ্টি অসংখ্য। বলা যায় সঙ্গীত ভক্তদের হৃদয়ে একটি গানের রেশ কাটতে না কাটতেই পেয়েছেন আরো অনেকগুলো। ১৯৫৬ সালের 1 জানুয়ারি জন্ম নেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুল 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন মাত্র 15 বছর বয়সে। দেশের প্রতি অগাধ ভালোবাসার আরো খানিকটা প্রসারিত হয় তার দেশাত্মবোধক গান সৃষ্টির মাধ্যমে। একটি ছবির গল্প, চিত্রনাট্য বা অভিনয়কে ছাড়িয়ে গানই যে বড় হয়ে উঠতে পারে তার বড় প্রমাণ 80 দশকের ছবি নয়নের আলো। গল্প মনে না থাকলেও গানগুলো এখনো দোলা দেয় সঙ্গীত ভক্তদের হৃদয়কে। আমার বুকে মধ্যেখানে ও
1978 সালে মেঘ বিজলি বাদল ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন বুলবুল। এরপর সময়ের হাত ধরে তা ছাড়িয়ে যায় 300-এরও বেশি সংখ্যায়। ছোটবেলায় মিষ্টি খাওয়ার খুব একটা আমি পোকা ছিলাম। মৃত্যুর ঠিক দিন বিশেক আগে ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, আমাকে যেন ভুলে না যাও। আজ চিরবিদায় কালে কিভাবে বলা যায় তাকে, যার এত এত সৃষ্টি তার তো ধ্বংস নেই, তাকে সহজে ভোলা যায় না। আহমেদ ইমতিয়াজ বুলবুল, তুমি আমার জীবন। আর ফ্রেজা, আরটিভি, ঢাকা। হিলিতে মাঘ মাসের শুরুতে খেতে বোরো ধান রোপণের কথা থাকলেও চারায় দেখা দিয়েছে শীতজনিত রোগ। ঘন কুয়াশা ও ঠান্ডার ফলে পচন ধরেছে বহু বীজতলায়। চারায় পচন ধরায় আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার কৃষকরা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মুনিয়া মুশতারি। খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর, এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,450 হেক্টর জমিতে। সে অনুযায়ী উপজেলায় বীজতলার লক্ষ্যমাত্রা ছিল 366 হেক্টর। তবে বৈরি আবহাওয়ার কারণে এবার বোরো আবাদ নিয়ে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। ধান হবে না, এটা ধান লাগালে ধান গুঁড়া পুষে গেছে, রোগের জন্য এটা এই বিজনটা লাল লাল হয়ে যাওয়া। কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা। এছাড়া কৃষি অফিসারের পরামর্শে বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিস থেকে আসে বারবার দেখে যাচ্ছে, অন্য পদ্ধতি ব্যবহার ব্যবহার করেছি, তার কারণে মনে যাচ্ছে কিভাবে এই পিছন মানা জমিতে লাগাবো, খরচা করে লাগাবো, এটাই আমাদের লস, পানিতে লস, হাল চাষের লস। শীতজনিত সমস্যার সমাধানে সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলার কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে বীজতলে পানি দিবে, এবং হচ্ছে যে সমস্ত জায়গায় কোল্ড ইঞ্জুরি আছে সেই সমস্ত জায়গায় ছত্রাকনাশক স্প্রে করবে। সমস্যার সমাধানে আশাবাদী কৃষি কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে দেশের শীর্ষ পর্যায়ের কৃষিবিদদের সঙ্গে পরামর্শ করবেন তারা। সংবাদ শেষ করব শীতে হাওড়ে রং বেরঙের পাখির খবর দিয়ে। শীতে নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি হাওড় অঞ্চলগুলোতে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। রং বেরঙের এসব পাখি শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়াচ্ছে না, রক্ষা করছে ভারসাম্য। তাই এসব অঞ্চলের মানুষের দাবি অসাধু ব্যবসায়ীদের পাখি শিকার বন্ধে সরকারি উদ্যোগের। নেত্রকোনা দক্ষিণ প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। শীত মৌসুমের শুরুতেই পানি কমতে শুরু করে হাওরে। এ সময় মাছ আর কীটপতঙ্গের লোভে হাওর এলাকায় বিচরণ করে পরিযায়ী পাখি। কিন্তু সমস্যা হলো এই সময়টায় অসাধু ব্যবসায়ীরা চড়া লাভে হাট বাজারে বিক্রি শুরু করে এসব পাখি। কলাপাতার ঘর, জালসহ বিভিন্নভাবে ফাঁদ বিছিয়ে দেওয়া হয় পাখির আবাসস্থলে। পাখি মেরে গেছে, বিক্রি করি না আমরা খাওয়ার জন্য। মারি দুটো পাখি মারি আনছে, তার মধ্যে দুইটা আমি কিনে রাখছি 200 টাকা দিয়ে। হাওর অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় পাখিদের নিধন বন্ধ করার তাগিদ দিলেন পরিবেশবিদরা। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়, এ থেকে উত্তরণ আমাদের জরুরি। আর পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলছে প্রশাসন। পাখি শিকারের বিষয়ে আমরা আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে, সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেবদেরকে আমরা ইনভলভ করে এই বিষয়ে আমরা আমাদের নজরদারিটা জোরদার করবো, এবং আমরা হাতে নাতে ধরতে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। শিগগিরই অসাধু এই পাখি শিকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। অভি ইসলাম, টিভি। শেষ করব সকালের সংবাদ, তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। ইট প্রতি আড়াই টাকা বেশি খরচ করলে ঢাকার বায়ু দূষণ অর্ধেক কমানো সম্ভব, দরকার ইট ভাটাগুলোকে আধুনিক পদ্ধতিতে রূপান্তর। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 6 সহ নিহত 7। সব স্তরের শ্রদ্ধা নিবেদনে সকাল 11:00 কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বুলবুলের মরদেহ, সমাহিত করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এবং বিপিএল এ দুপুর 1:30 রাজশাহী কিংসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস, সন্ধ্যায় সিলেট সিক্সার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইটান্স।
সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।